এখন মোটামুটি গুড আফটারনুন বলা যায়, বেশ খানিকটা দুপুরের দিকেই। তো আজকে আমাদের আমরা বাঙালির চলনের টপিক হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ নাকি নেগোসিয়েটেড, বা সাত পাকে বাঁধা, যেমনি আমাদের মানে হিন্দুদের একটা সংস্কার, সেই বিয়ে কোনটা। তো আমি কমিউনিটিতে দিয়েছি, এটার সাথে সাথে অন্যান্য অনেক কথা চলে আসে, এর আগেও আমি এই টপিকটা দিয়েছিলাম, কিন্তু সেখানে অন্যান্য অনেক কিছু আমাদের জড়িয়েছিল। তো আজকে দিয়েছি আমি জাস্ট দুটো টপিকের মধ্যে স্পেসিফিক থাকতে বলেছি, তার পিছনে কিছু কারণ আছে। সবসময় বলি যে যে কোনো টপিকই হেভে মানে আকাশ থেকে টপকে পড়ে না, আমাদের হয় জানার ইচ্ছে বা সমাজকে কিছু বলার ইচ্ছে, এই সমস্ত থেকেই কিন্তু আমরা বাঙালির চলনের টপিকগুলো হয়। আর এবং সিলেক্ট করি, চেষ্টা করি ওইভাবে যে যাতে মানুষ একটুখানি অ্যাওয়্যার হয়, মানুষ একটু সচেতন হয়। ওপর ওপর একটু আলোচনা করে চলে গেলে আমরা বাঙালির যে মাহাত্মটা সেটা কিন্তু আগামী দিনে আর থাকবে না। মানে বড় বড় চিন্তা ভাবনা করতে গেলে আমাদের বড়ভাবে ভাবতে হবে, একদম জাস্ট করব করতে হয়, একটা টপিক দিতে হয়, ওরম নয়। মানে প্রত্যেকটা টপিকের পিছনেই থাকবে হচ্ছে সেই চিন্তা ভাবনা, যখন আমরা কথা বলবো সেই চিন্তা ভাবনা যে অন্তত একটা মানুষও যদি কানেক্ট করে। ঠিক সেইভাবে আজকে রেজিস্ট্রি ম্যারেজ বা সাত পাকে বাঁধার যে বিয়ে, সেই বিয়ের কোনটা জরুরি আমার 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 জন্য, মানে যে যে আলোচনা করবে তার তার জন্য কীরকম। তো এটা বেশ কিছুদিন ধরে আমার কাছে বিভিন্ন রকম ঘটনা বা ফোন বিভিন্ন রকম আসছে, বিভিন্ন রকম কোয়েরিজ জন্য যে কী করব, রঞ্জন আন্টি কী করব, বা এক্ষেত্রে কী করা যায়। তোমরা হয়তো জানো যে আজকাল কিন্তু ওই গোয়েন্দা যে মানে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিসগুলো বড় বড় শহরে, মেট্রো শহরে, এই তোমার বম্বে, দিল্লি, এরকম শহরে, আমি কলকাতার ঠিক এখনও সেরকম জানি না বলে কলকাতার নাম বলছি না, তো বম্বে, দিল্লি এরকম শহরেগুলোতে কিন্তু আবার অ্যাক্টিভেট করেছে, মানে প্রাইভেট এজেন্সিগুলো কাজ করছে, মানে গোয়েন্দারা কাজ করছে। তো সেখানেও একটা বলতে পারো যে কোন টপিকের সাথে রঞ্জনা আন্টি কোন আলোচনা করছে, হ্যাঁ কারণ আছে তাই বলছি। তো রিসেন্টলি আমার কাছে একটা ফোন এসেছিলো, আমার খুবই চেনাশোনা একজন আমাকে ফোন করেছিল যে এরকম এরকম ব্যাপার, যে মেয়ের বিয়ে হয়েছে বোধ হয় বছর তিন চারেক বিয়ে হয়েছে, এবং ছেলেটি চাকরি নিয়ে বম্বেতে এসছে, এবং অবভিয়াসলি মেয়েও চাকরি নিয়ে এখানে, মানে চাকরি অনেক কষ্ট করে সেটাকে ট্রান্সফার নিয়ে নিয়ে বম্বেতে চলে এসছে, একটা বাড়ি ভাড়া করে থাকতো চার বছর পর ছেলেটির মধ্যে চেঞ্জেস আসতে শুরু করে। তো আমি জাস্ট ওই অ্যাওয়ারনেসের জন্য, মানে উইদাউট টেকিং এনি নেম, আমি জাস্ট ঘটনাটা শেয়ার করছি যদি একটা মানুষেরও কাজে লাগে সেই উদ্দেশ্যে। তো প্রথম বছর তিন চারেক ভালো ছিল, তারপরে ওই সমস্যাগুলো দেখা যায়, ছেলেটি অফিস যাওয়া বন্ধ করে দেয় আর জিজ্ঞাসা করে, কেননা মেয়েটিও অফিস যায়, এবং এমন এমন সময় যায় মেয়েটি একটু আগে বেরোয় আর ছেলেটি একটু পরে বেরোয়। তো রান্নাবান্না করে দিয়ে মেয়েটি, এতদিন তাই ওদের অভ্যেস ছিল, তো ইদানিং ছেলেটি অফিস যায় না বলতে, মেয়েটি জানে অফিস যায় কিন্তু পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ও জানতে পারে যে না, আমি আর নাম নিচ্ছি না কিছু, ছেলেটি অফিস কিন্তু যায় না। তো প্রথম প্রথম মেয়েটি খুবই অবাক হয়েছে, ভেবেছে বোধ হয় আমি ভুল কথা বলছে বা কিছু, পরে কিন্তু জানা গেল যে মেয়েটি বেরিয়ে যায় ওই টাটা বাই বাই করে, যে ও বেরোবে একটু বাদে, ও আর বেরোয় না, মানে ছেলেটি কিন্তু বাড়িতেই থেকে যায়। তো এটা ও ওয়াচ করলো প্রায় মাস দুই তিনেক, হতে পারে বিভিন্ন রকম হয়তো কারণে বলছে না বা কিছু, আজকাল তার ছেলেমেয়েরা অনেক বুদ্ধিদীপ্ত, তো মানে ওরা অনেক মানে ভাবে, মানে অনেক টাইম দেয় যে দেখি না, দুম করে একটা ডিসিশন না নেওয়ার আগে দেখি না আদৌ কি ও অফিস যায় না, নাকি কোনো কারণ আছে, হতে পারে বসের সাথে গণ্ডগোল হতে পারে যেটা বউকে বলতে পারছে না। দেখা গেল যে মোটামুটি সময় কিন্তু অতিবাহিত, অফিস যায় না, এবার টাকার টান পড়তে শুরু করলো। যতক্ষণ ধরো টাকা ছিল ওরা সংসারে দুজনে মিলে টানে, মাস প্রথমে ছেলেটি টাকা দিয়ে দেয় এবং যা হয় সংসার চলছে, মেয়েটি বুঝতেও টের, মানে একটা ডায়ালেমা, একটা দ্বন্দ্বের মধ্যে যে যদি না চাকরি করে তাহলে টাকা আসছে কোত্থেকে। তো এইসব করতে করতে আমার কাছে যে ফোনটি এসেছিল, আমার চেনাশোনা যে ফোনটি করেছিল, তো কী করবো, আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম যে দেখ এটা তো ম্যাজিক নয় যে আমি একটা ম্যাজিক করে দিলাম সব ঠিক হয়ে গেল, এটা রুট কজটা জানতে হবে। সেটা জানতে গেলে আমার মনে হয় যেটা আমার বুদ্ধিতে
এসেছিল যে যেন তেন প্রকারেণ ওর বাবা মার সাথে, ছেলেটির বাবা মার সাথে একটু যোগাযোগ, ওরা জানে কি না। তো যাই হোক, এরকম করে গাইড করার চেষ্টা করেছিলাম। তো শেষ পর্যন্ত জানা গেল যে হ্যাঁ, ছেলেটি চাকরি চাকরি ছেড়ে দিয়েছে, যে চাকরি করে না। মারাত্মক বাড়িতে টাকা পয়সার টান শুরু হলো এবং মেয়েটিকে চালাতে হতো। বেশ আরও বছর খানেক মেয়েটি কোনো মতে চালিয়েছে এবং ছেলেটিকে যখন জিজ্ঞেস করেছে যে তুমি এরকম অফিস যাও না, প্রচণ্ড অশান্তি। তো ছেলেটি মাঝখানে বেরিয়ে গিয়েছিলো বাড়ির থেকে, মেয়েটি একা থাকতো। মানে আমি আর অত ডিটেলে যাচ্ছি না, মানে বিয়ে একেবারে ভাঙার দোরগোড়ায়। তারপরে প্রাইভেট ডিটেকটিভ মানে এজেন্সি লাগানো হয়েছিল, যে বাবা মা, মেয়েটি একটা মাত্র মেয়ে, তো যে আদৌ কি ব্যাপার। তো শেষ পর্যন্ত যেটা দেখা গেল, কোনো খারাপ কিছু নয়, একটা নতুন একটা চেষ্টা ছেলেটি করতে চাইছে, যেহেতু একমাত্র মেয়ে, বাবা মার একটা নজরে, শ্বশুরবাড়িতে নিজে ছোট হয়ে যাবে। তার জন্য ও কোনো বাড়িতেই জানায়নি, মানে শ্বশুরবাড়িতেও জানায়নি এবং ছেলেটা নিজের মা বাবাকেও জানায়নি। তবে হ্যাঁ, এই ধরনের ডিসিশানগুলো তো মানুষকে নাড়িয়ে দেয় না, বউকে জানানোর একটা ব্যাপার। শ্বশুরবাড়িতে ছোট কেন হবে, বউ যদি বন্ধু হয়, বউকে যদি তুমি বলো যে আমার এই এই সমস্যা, আমি একটা খুলে একটা বসে আলোচনা, শ্বশুরবাড়িতে অনেক পরে আসছে, আগে তো বউ, তো সেই বন্ধুত্বটা যদি না হয় তো প্রশ্ন হতে পারে যে রঞ্জনা এই ঘটনার সাথে, এটা একটা মারাত্মক ঘটনা, পরবর্তীকালে খুবই ওদের কষ্ট করতে হয়েছে, টাকা পয়সায় সেই দুটো পক্ষ বাবা মারা এগিয়ে এসেছিলো সাপোর্ট করার জন্য, এবং পরবর্তীকালে জানা যায় যে না, খারাপ কোনো উদ্দেশ্য বা কিছু নয়, ও একটা নতুন ভেঞ্চারে যেতে যাওয়ার একটা চেষ্টা করছিল, নতুন একটা ব্যবসা, এবং যেহেতু ব্যবসা, সেহেতু পয়সা কড়ি আগামী দিনে দিতে পারবে না, চাকরিটা ছেড়ে দিয়েছিল এবং সেইটাও বলতে পারেনি। মানে একটা মারাত্মক একটা দ্বন্দ্বের মধ্যে ছেলেটি ছিল, শেষ পর্যন্ত ওদের বিয়েটা ভাঙেনি, বিয়েটা টিকে গেছিলো। তো এবার প্রশ্ন হতে পারে যে রেজিস্ট্রি ম্যারেজ আর সাত পাকে বাঁধার সাথে এটার কি সম্পর্ক। হ্যাঁ, ডাইরেক্টলি সম্পর্ক হয়তো নেই, কিন্তু প্রচুর ঘটনা আমাদের কানে আসে, চোখে আসে, বা আমরা খবরে কাগজে দেখি বা যাই হোক। সেক্ষেত্রে আমি বল, মানে আমার যেটা অভিমত, আমারও তো মেয়ে আছে, যদিও আমার মেয়ে এখনও বিয়ের কথা, ওর একটা অদ্ভুত ভিতরে একটা মানসিক দ্বন্দ্ব, যে মা জানো তো এরকম একটা বছর সব বিয়ে হলো, পরের বছর থেকেই অশান্তি শুরু হয়ে গেল, তো আমি বিয়ে করতে চাই না, আমার আমি অশান্তির মধ্যে, এরম বলে। তো আমি তখন বলি যে মামা, এসকেপিস্ট কেন হবি, এরকম অনেক তো আছে যারা বিয়ে করে হ্যাপি আছে, তোর বাবা মাও তো আছে, দুঃখ যন্ত্রণা কি বাপের বাড়িতে থাকে না? থাকে, আমরা যখন থাকবো না আগামী দিনে, তখন একা হয়ে যাবি, তো এরম বলতে থাকি মা হিসেবে। তো আবার বলছি, রেজিস্ট্রি ম্যারেজের সাথে বা সাত পাকে বাঁধার বিয়ের সাথে এটার কেন আমি ভাবলাম এই টপিকটা দিতে, তার কারণ আছে একটা, পিছনে সেই অর্থনৈতিক কারণ। আমি খুব ভাবি, রেজিস্ট্রি হোক বা সাত পাকে বিয়ে হোক, এখন এখন যেটা বলবো সেটাই আমার ভাবনার একটা জায়গা, এখন বিয়েগুলো মানে অর্থবহুল, মানে তাকিয়ে যখন দেখি, মানে বিয়ে মানে আমাদের ছোটোবেলায় একদিন একদিন, দুদিন ম্যাক্সিমাম, তিন দিন চার দিন বিয়ে, এখন সাত দিন দশ দিন ধরে বিয়ে হচ্ছে, টাকার মানে কি বলবো, মানে টাকা উঠছে, মেহেন্দি, তারপরে আরও সেই কত রকমের, আমি বলছি সাধারণ আমাদের, এটা আমরা বাঙালি, চলন আমি ভিত্তি করছি বাঙালিদের ক্ষেত্রে, তো আমি মা, তো আমিও মা, আমি মা হিসেবেই বলছি, এই সমস্ত কিছু করার আগে আমার মনে হয় যে রেজিস্ট্রি ম্যারেজ যেটা, সেটা মারাত্মক গুরুত্বপূর্ণ, রেজিস্ট্রেশন, এটা বাবা মারা প্রত্যেকেই জানে, রেজিস্ট্রি ম্যারেজ এটা মারাত্মক গুরুত্বপূর্ণ, এটা তো দরকার, এটা মানে লিগালি এই একটা, এটা আমার, আর রইল বাকি সাত পাকে বিয়ে, আমার নিজের কথা বলছি, আমার কিন্তু সাত পাকে ঘুরে বিয়ে হয়নি বিভিন্ন কারণে, তো একবার না হয় গল্প করব তোমাদের সাথে, আজ থেকে অত বছর আগে, আমার তো তিরিশ বছর, তিরিশ, হ্যাঁ তিরিশ কমপ্লিট হয়ে গেল, তিরিশ বছর আগে তখন অত রেজিস্ট্রি ম্যারেজের চল ছিল না, আমার হয়েছিল রেজিস্ট্রি ম্যারেজ বিভিন্ন কারণে, তো আবার সাত পাকে বাঁধার বিয়ে হয়নি। আমার একটা আফসোস ছিল একটা সময় অবধি, যে সব বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, দিদি, সবাইকে দেখেছি সাত পাকে, সেই মানে যা যা রিচুয়ালস, আমার হয়নি, তো আমার একটা ভিতরে, আমি বলেছিলাম না আমাকে আমার বাবা বলতেন সেন্টিমেন্টাল ফুল, আমার ছিল, এখন আর নেই।
তো যাই হোক, সেসব বলছি যে রেজিস্ট্রিটা মারাত্মক, রেজিস্ট্রেশন। বাকি রইল নারায়ণ শিলা সাক্ষী করে বিয়ে, সে তো আমার মনে, আমি তো আমার হাজব্যান্ডের সাথে টিকে গেছি এত বছর, ঝগড়াঝাটি কি হয়নি, দ্বন্দ্ব কি হয়নি, অশান্তি কি হয়নি, হয়েছে তো সেটা আমাদের মনে, নারায়ণ শিলা সবটাই নিয়ম কানুন সবটাই আমার মনে। আর বাকি রইল যে বাইরের বাহ্যিক যে বাহুল্য বা যা কিছু, সাত পাকে বাঁধার বিয়ে হলো হলো, আর বাকি হচ্ছে সেই আড়ম্বর। তো আমি যেটা এই টপিকটার মাধ্যমে বলতে চাইছি সেটা হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ ইজ আ মাস্ট, ওটা দরকার। যাদের প্রচুর অঢেল টাকা আছে তারা 10% বা 20% খরচা করে একমাত্র মেয়ের বা ছেলের বিয়ে কিভাবে দেবে সেটা তো আমার বলার কোনো এ নেই, তাদের ব্যাপার সেটা কিভাবে করবে। আমি আমারটা বলছি, যা ঘটনা আমি দেখছি, আমি সাবধান হয়েছি যে আমি হয়তো যদি রেজিস্ট্রি ম্যারেজ ইজ আ মাস্ট, তারপরে হচ্ছে সাত পাকে বাঁধা যদি আমি দিই, আমার একটা ইচ্ছা আছে, এরকম ভালো লাগে সাত পাকে বাঁধার যে বাঙালি রিচুয়ালসটা ভালো লাগে, দুটোর মধ্যে ব্যালেন্স করে বলছি। কিন্তু মোটা যে অর্থের যেটা একটা জোগাড় করেছি মেয়ের বিয়ে হিসেবে, বা আমি আমার কথা খালি বলছি, বা যে কথাটা ভেবেছি যেটা, সেটা বেশিরভাগ অংশটাই আমি চেষ্টা করব আমার মেয়ের নামে একটা কোথাও গচ্ছিত রাখা, বা একটা কিছু কি বলবো, স্থাবর হোক বা যাই হোক, আমার মেয়ের ভবিষ্যৎ ভেবে। এইটা আমি জানি না তোমাদের আমি কথাটা বোঝাতে পারছি কি না, শুধু মেয়ের কথা বলছি না, ঠিক সেইভাবে আমি ছেলের বাড়ির থেকেও বলছি। ছেলের বাড়িতে বিয়েতেও আজকাল, আগেকার দিনে বলতো মেয়েদের বিয়েতে বেশি বিয়ে ছেলেদের অত না, এখন ছেলেদের বিয়েতেও মারাত্মক খরচ, মারাত্মক, ছেলেও টাকা দিচ্ছে, বাবা মাও টাকা দিচ্ছে। তো আমি দুপক্ষ থেকে মানে বলবো যে যদি 100 টাকা, আমি এক্সাম্পল হিসেবে বলছি, যদি 100 টাকা খরচ করব ভেবে থাকি, 80 বা 90 টাকা আমি মা হলে রেজিস্ট্রেশনের ওপর ইয়ে দেবো সেই দিন একটা সুন্দর অনুষ্ঠান করে, আর সাত পাকে বাঁধার অনুষ্ঠান বা বারবারই বলছি সেটা একদম আমার, আমার কথা তো সবাইকে আমি বলতে পারি না, আমারটা আমার বলছি। কেন কি, নিরাপত্তা, আজকের দিনে নিরাপত্তা তখনই আসে খুব প্র্যাকটিক্যালি যাদের কাছে টাকা থাকে। কাজে ফেসবুকে ছবি, ইনস্টাগ্রামে ছবি, সেই সমস্ত হবে যদি সম্পর্কটা সুন্দর টিকে যায়, বা সম্পর্কটার দিকে আমরা ঠিক মতো সেটাকে মানে কি বলবো, কেন খরচটা তো ওই কয়েকদিনের, তারপর থাকতে হবে তো ছেলে মেয়ে দুটোকে, তো বাবা মার বাড়ির থেকেও আমার মনে হয় 80% রেখে দেওয়া, আর মেয়ের বাড়ির থেকে তো বটেই, আর ওদেরকে ওই মূল্যবোধ দিয়ে পাঠানো, যে মানুষকে দেখিয়ে যার 10 টাকা আছে সে 10 টাকা দেখাচ্ছে, যে 100 টাকা তাকে দেখাচ্ছে, দিয়ে 10 টাকা খরচা করেছে সে 100 টাকা দিতে পারেনি বলে, মানে আমি ডিটেলে আর যাচ্ছি না, তো পিছনে সবটাই কিন্তু ওই ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থেকে যায়। তো আমার কাছে রেজিস্ট্রেশন মাস্ট, আর রইল বাকি নারায়ণ শিলা বলো বা যাই বলো, রিচুয়ালস বলো যাই বলো, সবটাই মনে, যদি সম্পর্ক টিকে যায় তাহলে সবটাই টিকে গেল, আর নতুবা ভবিষ্যৎটা তো আমাদের মানে কি বলবো, আমরা কিভাবে কর্ম করব তার উপর, তো সেইটা চিন্তাভাবনা করে আমি বলছিলাম যে মানে এরকমও শুনলাম গতবার এক্সিবিশনে যখন গেছি, আমার বহু পুরনো একজনের সাথে দেখা হয়েছিল, মানে আমি অ্যামাউন্টটা বলছি না, ইউটিউব বলে অ্যামাউন্ট বলছি না, মেয়ে বিদেশে থাকে, মেয়ে কলকাতায় ফিরছে বিয়ে করার জন্য, মেয়ে কিন্তু মানে বলে বোঝাতে পারবো না কত অ্যামাউন্ট একটা টাকা বাড়িতে পাঠাচ্ছে বিয়ের অ্যারেঞ্জ করার জন্য, যাতে বাবা মাকে দিতে না হয় মেয়ে পাঠাচ্ছে। তো আমি ভাবছিলাম যে বিয়েটা ঈশ্বরের কৃপায় ভালো থাক, তোরা ভালো করে সংসার কর, বিয়েটা সুন্দরভাবে সারা জীবন তোরা সুন্দর থাক, আর রইল বাকি টাকার টাকার যে মানুষ এই যে বিরাট করে খরচ, সেটা যদি 80 ভাগ 90 ভাগ জমিয়ে ফেলা যায় ভবিষ্যতের জন্য, তো সেক্ষেত্রে আমি আমার মনে হয় রেজিস্ট্রেশন ম্যারেজ বা সাত পাকে, রেজিস্ট্রেশন ম্যারেজ তো মাস্টটা, আর সাত পাকে বাঁধার বিয়ের ক্ষেত্রে আমি বলবো যে খরচ যদি একটুখানি কমিয়ে, কেননা এখন যে কোনো কিছুই, এখন আনন্দ কিনতে গেলেও পয়সা লাগে, তো সাত পাকে বাঁধা বিয়ে দিতে গেলেও মারাত্মক পয়সা, তুমি সকলকেই বলবো যে দিয়ে খালি না হয়ে গিয়ে ভবিষ্যতের জন্য, মেয়ের ভবিষ্যৎ বা ছেলের ভবিষ্যৎ তার জন্যই জমিয়ে রাখা, মানে এটা বলতেই আমি আসলে আজকে এলাম। আমার শরীরটা আজকে একটু ডাউন হয়ে আছে, ঠিক ঠিক আমি জানি না কানেক্ট করাতে পারলাম কি না, তো এইটা ছিল আমার বক্তব্য, বাকি তোমাদেরটা শোনার জন্য বসে রইলাম।